আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সিবিএন আপডেটে। স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টে চাপের মুখ থেকে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। প্রথম দিনের দ্বিতীয় সেশনের খেলায় কোনো উইকেট হারায়নি দলটি। হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তাইজুল ইসলামের শিকার হয়ে দলের দুই ওপেনার সাজঘরে ফেরেন প্রথম সেশনেই। প্রথম সেশনে স্পিন দিয়ে পাকিস্তানকে চাপে ফেলতে পারলেও দ্বিতীয় সেশনে বাংলাদেশের সামনে দেয়াল হয়ে দাঁড়ান আজহার আলী ও অধিনায়ক বাবর আজম। প্রথম সেশনে জড়ো করা 78 রানকে চা বিরতি পর্যন্ত এই জুটি নিয়ে গেছে 161 রান পর্যন্ত। 57 ওভার ব্যাট করে এখন পর্যন্ত দুটি উইকেট হারিয়েছে পাকিস্তান। আজহার ও বাবরের অবিচ্ছিন্ন পার্টনারশিপ 91 রানের। আজহার সাবধানী ব্যাটিংয়ে 112 বলে 36 রান করে অপরাজিত রয়েছেন। বাবর পূর্ণ করেছেন অর্ধশতক, 99 বলের মোকাবেলায় 60 রান করে অপরাজিত আছেন পাকিস্তানি অধিনায়ক। হাকিয়েছেন 7টি 4 ও 1টি 6-এর মার। প্রসঙ্গত, ঘূর্ণিঝড় জোয়াদের প্রভাবে দ্বিতীয় সেশনে খানিক সময় খেলা বন্ধ ছিল। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। বাংলাদেশ ক্রিকেটের যে কোনো সংবাদ সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।